12-14 বছর বয়সের কিশোরী, তার চোখে অচেনা গন্তব্য, ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো চেহারা তার, যেন সামান্য টুকা পড়লেই ঝরে পড়বে। তার মতো এরকম অনেক কিশোরী ফুটপাতে পড়ে থাকা চৌকিতে রাত কাটাচ্ছে। সে এক একটা রাত তাদের কাছে অনেক সময় ভয়ঙ্কর রূপে আসে। খাওয়া নেই, নাওয়া নেই, ক্ষুধা পেটে ঘুমও ততটা আসে না, কিন্তু এক এক সময় ক্লান্ত দেহে ঘুম আসতে বাধ্য। এই যে দেখছেন, ফুটপাতে এসব কিশোর কিশোরীদের কোনো ঠিকানা নেই, নেই তাদের মা বাবার খোঁজ। অবহেলা অযত্নে বেড়ে ওঠা এসব কিছু কিশোর কিশোরীর ভয়ঙ্কর পথের যাত্রী। তাহলে এর জন্য কি সমাজ দায়ী নয়? আমরা কি ঠেলে দিচ্ছি না তাদের এই ভয়ঙ্কর পথে? বাবা কোথায়? বাবা কোথায়? বাবা কোথায়? খাওয়া দাওয়া করো কোথায়? খাওয়া দাওয়া করো কোথায়? ভাত খাইতে হয় না? দিন্দি তোর পেট ভরে না? দিন্দি পেট ভরে ভাত খাইতে হয়? না না, ভাত তো খাইতে হয় না, ওইটা খাও কোথায়? ভাত পাই। সমাজে আমরা যারা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াই, তাদের চোখে কি পড়ে না এসব কিশোর কিশোরীদের? আমাদের সমাজসেবা অধিদপ্তর কি কখনো খেয়াল করেছে? চেষ্টা কি করেছে তাদের ভালো পথে ফিরিয়ে আনার? আমাদের কত শত এনজিও শুধু সরকার থেকেই নয়, বিদেশ থেকেও কোটি কোটি টাকা আনছে সমাজে অবহেলিত অসহায় শিশু নারীদের কথা বলে বা তাদের দেখাশোনার কথা বলে। তারা কি বাস্তবিক অর্থে তাদের সঠিক পথে এসব অর্থ ব্যয় করছেন? আপনাদের নিশ্চয় মনে আছে, কিছুদিন আগে যে পরিকল্পনা মন্ত্রীর হাত থেকে ছু মেরে ছিনতাই হয়ে গিয়েছিল একটি মোবাইল। যদিও সে মোবাইল উদ্ধার করতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সময় লেগেছিল, কিন্তু কে ছিল সেই ছিনতাইকারী সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? প্রকাশ্যে রাজপথে যেসব ছেলেমেয়েরা ডেন্ডি খাচ্ছে, একসময় তারাই যে টাকার জন্য ছিনতাইয়ের পথ বেছে নেবে না সেটা কি আর বলার অপেক্ষায় রাখে? আমাদের চোখের সামনেই তো তারা সব ডেন্ডি খাচ্ছে, পুলিশের সামনেই কিন্তু তারা খাচ্ছে। আমরা কি কখনো কেউ চেষ্টা করে দেখেছি তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে? কিশোর কিশোরী সংশোধনী কেন্দ্র রয়েছে, সমাজসেবা অধিদপ্তর রয়েছে, এনজিও রয়েছে, এরকম অনেক নানা সংস্থা রয়েছে যারা সরকারের কাছ থেকে টাকা নিয়ে তাদের প্রতিষ্ঠান চালাচ্ছে, কিন্তু কাজের কাজ তারা কতটুকু করছে সে খেয়াল কি রেখেছেন কেউ? আমরা যারা উন্নয়নের কথা বলে মুখে ফেনা তুলছি, আসলে সমাজের কাউকে বাদ দিয়ে কিন্তু সেই উন্নয়নের সঠিক পথে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করছি আমাদের পেজটিকে ফলো রাখার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।